কি বলতে হয় তুমি হুম আমার ছাতাটা খুব পছন্দ হয়েছে তুমি বড় হলে তুমিও গরমটা খেতে পারো ঘরের কাজ কেমন যেন কিছুতেই শেষ হচ্ছে না এসিটা লাগানোর আগে থেকেই ওয়ারিংগুলো করিয়েছিলাম একটা ওয়ালে করালাম সেই ওয়ালে না লাগিয়ে আর একটা ওয়ালে লাগালো এসিটা তো তার জন্য ওয়ারিংটা আবার খুলতে হলো এদিকে আমি যে সেলফগুলো বানিয়েছিলাম কাচের তো সেগুলো আবার খুলে খুলে ওই ওয়ালটাতেই লাগিয়ে দিল এসিটা তারপর তো কাছে সেলফগুলো আবার মানে ফেলে রেখে দিলে হানি ভেঙেও ফেলতে পারে তো তার জন্য শান্তনুকে ডেকে আবার ওগুলো সেট করে নিচ্ছি দেখ শান্তনুর হাতের কাজ খুবই সুন্দর ও একদম সুন্দর করে দেখো কি সুন্দর সেট করে দিয়েছে তার ওপরেই টিভিটা থাকবে রিমোট ফ্লাওয়ার ভ্যাস এগুলো রাখতে ওটাতে খুব সুন্দর হবে এদিকে ওয়াইফাই কানেকশানের সেটটা বক্সটাও খুলে গেছিল সেটাও ঠিক করে লাগিয়ে দিচ্ছে অলের সঙ্গে আর আমি বললাম একটু লাগিয়ে দেয় যেমন করে বলছে না না খুব ভালো করেই লাগিয়ে দেবো যাতে বারবার না করতে হয় সত্যি ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকলে ও কিন্তু ফাঁকি দেয় না এইদিকে আমি দেখো রান্নাটা করে নিচ্ছি একটু চিকেন বানিয়ে নিচ্ছি আর এদিকে সবজি করেছি ডাল করেছি আলু ভাজা করেছি আর চিকেন কষা নিয়ে চলে এলাম যেহেতু আমার সোনা এখন একটু একটু করে চিকেন কষা খেতে খেতে শিখে গেছে তো তার জন্য একদম ঝাল ছাড়াই আমি চিকেন কষাটা নিয়ে এসেছি আর মানে ঝোলে আমি গোটা ঝালই দেবো যাতে ভাতের সঙ্গে আমরা মেখে খেতে পারি আর সেই জন্য ও খুব ভালো খায় ঝাল ছাড়া বলে তো ও যেটা ভালো খাবে যেটা মানে পছন্দ করবে সেটাই তো করা উচিত বলো আর আমরা ছোট্ট থেকে সেটাই করে থাকি আর ওর ও যা খায় আমরাও তাই খাই বাইরের কোনো আলাদা খাবার আমরা খাই না কিন্তু দেখো একটু একটু করে চিকেন কষাটা খাচ্ছে আগে যেহেতু ধুয়ে ধুয়ে দিতে হতো এখন একদম ধুয়েও দিতে হয় না তো যেটুকুই খাক একটা খাক দুটো খাক ও নিজে থেকে খেতে শিখছে এটাই তো অনেক আনন্দ বলো আর সন্তানকে ভালো খাওয়ানো ভালো পড়ানো ভালো কিছু কিনে দেওয়া এটা তো সব বাবা মায়েরই ইচ্ছা থাকে কিন্তু সবাই সবার সাধ্যের মধ্যেই করে তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আমরা পারি ওকে খাওয়ানোর চেষ্টা করি সমস্ত কিছু কিনে দেওয়ার চেষ্টা করি সত্যি ওকে নিয়ে আমাদের সমস্ত স্বপ্ন আর কি ঘিরে আছে এখন আর নিজেদের জন্য কোনোটাই কিছুই চিন্তা করি না সমস্তটাই কিন্তু আমার হানি পাপার জন্যই আমাদের চিন্তা আমাদের স্বপ্ন সমস্তটাই ওকে ঘিরে তো চলো এখন তো খাওয়া হয়ে গেছে আরোকে স্নান স্নান করিয়ে একদম দেখো দুপুরবেলায় খাওয়াতে চলে এলাম প্রায় তিন ঘন্টা হয়ে গেছে তো দেখো এই যে নিয়ে এসেছে চিকেনের ঝোল আর ভাত আর একটু কুমড়ো সেদ্ধ যেহেতু ওকে সবজি টবজি দিই তো সবজি খেতে চাইছে না তো আমি লুকিয়ে লুকিয়ে একটু চিকেনের সঙ্গে কুমড়োটা ওকে খাইয়ে দিলে কি হবে ওর একটু প্রোটিনও হবে এই আর কি আমি করি জানো তো সমস্ত সবজির সঙ্গে দিয়ে দিই তো সন্ধ্যাবেলায় আমরা আবার চলে এলাম আমার সোনা পাপাকে ওর পাপা আজকে কি কি কিনে দিচ্ছে সেটা একবার দেখে নাও ও এখন বায়না ধরেছে আমাকে গাড়ি পেন্সিল বক্স কিনে দিতে হবে সেদিনই ওকে একটা গাড়ি পেন্সিল বক্স কিনে দিলাম তো সেটাতে ওর হবে না ওর কোন ফ্রেন্ডকে দেখেছে এই রকমই চাই তো এই রকমই দিতে হবে তো দেখো আমরা ঠাকুর পুকুরে চলে এসেছি আর এই যে পেন্সিল বক্সটা নিয়ে নিয়েছি এটা দেখো এর মধ্যে একটা বেবি কারও ছিল মানে একটা বড় গাড়ি আর একটা ছোটো গাড়ি কি দারুণ না পেন্সিল বক্সটা সত্যি বাচ্চারা কেন পছন্দ করবে না বলো তো অন্যেরটা দেখে তো এটা ওকে নিয়ে দিলাম আর ওর জন্য একটা টিফিন বক্স নিয়ে ছিল তো মিল্টনের একটা টিফিন বক্স নিয়ে নিলাম যেটা খুলতে ওর সুবিধা হবে তো ওকে দেখিয়েই নিলাম দেখিও খুলতে পারছে কিনা তো আমি তো জানতাম না ছেলের সঙ্গে ছেলের মাকেও গিফট করবে তো দেখো আমার জন্য একটা কেসিপালের ছাতা দেখছে ও একটা ছাতা আমার কেসিপালের আছে খুব সুন্দর সেটাকে আর খুঁজে পাচ্ছি না আমার এই একটা জ্বালা জানো তো যখনকার জিনিস তখনই ইউজ করি পরে আর খুঁজে পাই না তো দেখো কেসিপালের ছাতাগুলো সত্যি খুব সুন্দর ছিল আর এখন তো দরকারই তো সেই জন্য আর কি ও বললো তুমি একটা পছন্দ করো তো দেখছিল সব ধরনের ছাতাগুলোই বেশ ভালো ছিল তো তার মধ্যে এই কালারটা একটু আনকমন লাগলো আমার এটাই আমার বেশি পছন্দ পছন্দ হয়েছে তো ওরও পছন্দ হলো তো এটা নিয়ে নিলাম হানি বলছে মামা এটা আমার ছাতা আমি আচ্ছা ঠিক আছে পাপা এটা তোমারই ছাতা তো তুমি এটা নিয়ে নাও আচ্ছা এটা দিয়ে দিলাম হানিকে এবার চলো আমাদের বাড়ি যাবার পালা তো আমরা চলে এসেছি আমার ছাতাটা খুব পছন্দ হয়েছে খুলে দেখো খোলো দেখি খুলতে পারছো না আস্তে করে বুকের দিকে টেনে নাও হ্যাঁ বুকে চেপে চেপে খোলো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড তারপরে কি কিনেছে ওটা কি তো ওটা কী তো হ্যাঁ ওটার ভেতরে পেন্সিলটা কাটলে নোংরাটা আর বাইরে পড়বে না এইদিকে ঘোরাও এইদিকে দেখতে পাচ্ছে না সবাই কী সুন্দর ঠিক আছে তারপরে সাপনার তারপরে পেন্সিল বক্সটা দারুণ হয়েছে তোর কতগুলো গাড়ি পেন্সিল বক্স লাগে ওটা নিয়ে আসবি কালকে স্কুল থেকে হ্যাঁ হ্যাঁ বা দারুণ হয়েছে দারুণ মিনিটা দেখো মিনিটা মিনিটা দেখাও উঁচু করে দেখো হ্যাঁ মিনিটা বা দুটো পেন্সিল বক্স একটা মিনি একটা না বাবা তারপরে এটা দেখো তারপরে এটা তারপরে আর কি কিনেছে দেখাও মাম্মার জন্য কী কিনেছে শুধু হানির জন্যই কিনেছে আচ্ছা আমরেলা স্পেলিং বলো তো দেখি কেমন পড়ে বলো বলো দেখি তুমি ফেল করলে না পাস করলে আমরেলা স্পেলিং বলো তো ভেরি গুড তুমি তো পাস করে গেছো আরজোকে বলে দেবো ঠিক আছে আরজো শুনতে পাচ্ছিস তো হানি পাস করে গেছে আমরেলা স্পেলিং বলে দিয়েছে হানি সবাইকে গুড নাইট বলে দাও টাটা বলে দাও ফেরার সময় আমরা ফিস কাটলেট নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছি তো তোমাদের আজকের মতো এখানেই টাটা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তোমাদের এখানেই টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা টাটে টেক ক্যাসি ও বা বাই